আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই ফেলেছো আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। গাইস, আজকে আমি দেখাবো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে মেইল বক্সটি আছে, এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো তোমরা কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে অ্যাড করবে, তো সেটি কিন্তু আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই তোমাদের কাছে অনুরোধ, যেন ভিডিওটি স্কিপ করবে না, একদম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে তোমরা আমার দুইটি অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা কিন্তু আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে। তো কিভাবে করবে সেটাই কিন্তু আজ আমি তোমাদের দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ, তো এখান থেকে আমাকে আমি প্রথমে ফার্স্ট আমি চলে যাব আমার যে কম্পিউটারে যে সেটিং আছে সেটিংয়ে চলে যাব। যাওয়ার পরে তোমরা এখানে কিন্তু অ্যাকাউন্ট বলে একটা অপশন তোমরা এখানে পেয়ে যাবে। তো আমি জাস্ট এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি তোমরা কিন্তু বাম সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবে। তো এখান থেকে প্রথমেই আছে ইউর ইনফরমেশন, এরপরে আছে মেইল অ্যান্ড অ্যাকাউন্ট, ইমেইল অ্যান্ড অ্যাকাউন্ট। তো তুমি আমি জাস্ট এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে আমার যে দুটো অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু আমার যে দুটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমার কিন্তু মেইলেও এই দুটো অ্যাকাউন্টটি কিন্তু শো করবে। তো এখানে তুমি যে অ্যাকাউন্ট অ্যাড করবে সেটাই কিন্তু মেইলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো আমি মেইলে যে তোমাদের দেখাবো, তোমরা আমার এখানে যে দুটো অ্যাকাউন্ট শো করছে ঠিক ওইখানেও কিন্তু সেই দুটো অ্যাকাউন্ট শো করছে। তো চলো আমার মেইল অপশনে যাওয়া যাক। তো মেইল অপশনে আমি যে চলে আসলাম, আসার পরে কিন্তু এখানে তোমরা আমার ওই দুটো অ্যাকাউন্টই এখানে কিন্তু শো করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো কিন্তু আমি ওইখানে কিন্তু যদি এখানে যদি আমি অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে কিন্তু ওইখানে অটোমেটিক শো হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট শো করব। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট শো করব, সে কারণে আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু একটু তোমাদের ওয়েট করতে হবে, ওয়েট করার পরে কিন্তু এখানে একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। এখানে কিন্তু তোমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ যে আমি কোন অ্যাকাউন্ট অ্যাড করব। তো যেহেতু আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করব, সেহেতু আমি ফার্স্টে যে আউটলুক ডট কমের যে অ্যাকাউন্টটি আছে মেইলটি আছে আমি কিন্তু সেটির উপরে একটি ক্লিক করব। তো জাস্ট আমি আউটলুক ডট কম এটির উপরে একটি ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু হালকা লোডিং নেবে, নেওয়ার পরে কিন্তু আরেকটি ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হবে। তো এখানে কিন্তু ফার্স্টেই তোমার যে মেইলটি আছে তোমার মাইক্রোসফট অ্যাকাউন্টের যে নাম ইউজার নেম, তো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো আমি জাস্ট ওইটা এখানে টাইপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার নামটি টাইপ করা হয়ে গেছে। এরপরে তোমাকে সিম্পলি যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, তো জাস্ট এই নেক্সটের উপরে তোমরা একটি ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে কিন্তু এবার তোমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তুমি যে অ্যাকাউন্টটি ইউজ করছো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের পাসওয়ার্ড সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি জাস্ট এখানে নেক্সট বলে যে অপশনটি আছে এটির উপর একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ হালকা একটু লোডিং নেবে, এরপরে কিন্তু আমার অ্যাকাউন্টটি শো অ্যাড হয়ে গেছে। এরপরে জাস্ট আমাকে নিচে যে ওকে লেখাটি আছে এই ওকে লেখায় কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে কিন্তু কাজ শেষ নয়, এরপরে কিন্তু তোমার উইন্ডোতে যে হ্যালো পিন আছে যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে কিন্তু তোমাকে এখানে ভেরিফাই করতে হবে। তো আমি জাস্ট আমার উইন্ডোতে যে হ্যালো পিন আছে অর্থাৎ আমার যে কম্পিউটার অন করার সময় যে আমাকে যে পাসওয়ার্ডটি দিয়ে আমাকে কম্পিউটারে ঢুকতে হয় সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমাকে এখানে ভেরিফাই করতে হবে। তো সিম্পলি আমার সেই পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তো এরপরে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে।
তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। তো এরপরে কিন্তু তোমাকে জাস্ট এখানে যে নিচে ওকে লেখাটি আছে, তো এখানে জাস্ট তোমাকে ক্লিক করবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা ছিল এখন কিন্তু তিনটা অ্যাকাউন্ট এখানে শো করছে। তো প্রথমে কিন্তু আমার একটি জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এরপরে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করা ছিল মোট দুইটা, এখন কিন্তু তিন নাম্বার অ্যাকাউন্টেও এখানে শো করছে। তো এরপরে আমি জাস্ট এটা ক্লোজ করে নেব। ক্লোজ করার পরে আমি আমার মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পর কিন্তু তোমাদের দেখাবো যে ওখানে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আমি এখন অ্যাড করলাম সেটা কিন্তু মাইক্রোসফট যে মেইল আছে মেইলে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মোট তিনটা অ্যাকাউন্ট এখানে অ্যাড আছে। তো আমি প্রথমে তোমরা যে দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু আগে থেকে অ্যাড করা ছিল, এবং তিন নম্বরের অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এই কেবলমাত্র অ্যাড করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে এটি করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। এবং যদি তোমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারো তাহলে আমার আইজনে বা ডিসক্রিপশনে কিন্তু একটি ভিডিও দেওয়া থাকবে মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।